Welcome to my kitchen. আজকে আমি আপনাদেরকে গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। গাজরের হালুয়ার জন্য আমি এখানে 3 টেবিলস্পুন ঘি দিচ্ছি। এর মধ্যে আমি এলাচ দিচ্ছি। বেশি একটা গরম মশলা ইউজ করব না, কারণ বেশি গন্ধ হয়ে যাবে। এটা একটু ভাজা হলেই আমি এখানে 1 3 1/2 কাপ ক্যারট কুচি করে রেখেছি, গ্রেট করে এটা দিয়ে দেব। এটাকে খুব ভালো মতো ঘিয়ের সাথে ভাজতে হবে। আপনারা ইচ্ছা করলে ঘির পরিবর্তে ভেজিটেবল অয়েল এবং ঘি অ্যাড করে করতে পারেন, নতুবা আবার শুধু অয়েল দিয়েও করতে পারেন। কিন্তু ঘিটা দিলে হবে কি, গন্ধটা খুব সুন্দর বের হবে, সেই কারণে আমি ঘি দিয়ে করছি। এটাকে খুব ভালো মতো ভাজতে হবে প্রথমে 4-5 মিনিটের মতো মিডিয়াম হিটে। এবার আমি সামান্য একটু লবণ অ্যাড করছি, লবণটা টেস্টের উপরে। এখানে আমি চিনিটাও টেস্টের উপরে কম বেশি করা যায়। গাজরে যেহেতু একটু সুইটনেসটা থাকেই, তো আমি 5 থেকে 6 টেবিলস্পুন সুগার অ্যাড করছি। যদি লাগে তাহলে আমি আপনাদের পরে অ্যাড করে দেব। তো সুগারটা দিয়ে আমাকে আবার ভালো মতো নাড়তে হবে। আপনারা ইচ্ছা করলে ক্যারটটাকে অ্যাট ফার্স্ট বয়েল করে তারপর এটাকে ব্ল্যান্ড করে তারপরেও ওভাবেও আপনারা গাজরের হালুয়াটা করতে পারেন। এটা জাস্ট অনেকে অনেক রকম করে হালুয়াটা করে। এই চিনির সাথেই আমি আপনারা ইচ্ছা করলে গুঁড়ো দুধের পাউডার, যেটা মিল্ক পাউডার, ওটাও অ্যাড করতে পারেন। আমি এখানে সামান্য প্লেন দুধটাই অ্যাড করছি, খুব জাস্ট ফর টেস্টের জন্য। আমি 3 and 4 5 টেবিলস্পুন দুধ অ্যাড করলাম। এবার এটা জোরে জালে দিয়ে দুধ এবং আমার গাজরটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে। এখানে যদি আপনাদের অপশনাল কিছু করতে চান, আপনারা এখানে গোলাপ জল, রোজ ওয়াটারও অ্যাড করতে পারেন, বাট আমি করব না, কারণ যেহেতু আমি এখানে ঘি দিয়ে ভেজেছি ক্যারটটাকে, একদম দেশি ঘি, সো ওই ঘিয়ের স্মেলটাই আমি রাখতে চাচ্ছিলাম আর কি। এর জন্য আমি আর গোলাপ জল কিংবা কেওড়া জল দুটো কোনোটাই ইউজ করছি না। সো এখন এটাকে এভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত আমার এই হালুয়ার ঠিক ওরকম থিকনেসটা না আসছে। আমি আরেকটু দুধ অ্যাড করেছি,
টোটাল হাফ কাপ মিল্ক আমি অ্যাড করেছি অল্প অল্প করে। ক্যারটটাকে সিদ্ধ হওয়ার জন্য এবং স্মুথি হওয়ার জন্য। সো অলমোস্ট দুধটা শুকিয়ে এসেছে, এটা একদম দুধটা শুকিয়ে যাবে আর ক্যারটটাও সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। সো নাড়তে হবে, না নাড়লে দেখা যাবে নিচে ধরে যাবে, তো এর কারণে একটু পরপর নাড়তে হবে। সো এটা যতক্ষণ পর্যন্ত না আমার দুধটা শুকিয়ে যাচ্ছে এখানে আর ততক্ষণ পর্যন্ত এই ক্যারটটাকে এভাবে নাড়তেই হবে হালুয়াটাকে। তো আমার ক্যারটের হালুয়ার এখন একদম দুধ শুকিয়ে এখন একটা শেপে চলে আসছে। আমি এখন এটাকে আরও কিছুক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন চুলায় রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি প্রেস করি একটু একটু পানি দেখা যাচ্ছে। তো পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে প্রেস করে করে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। নর্মালি হালুয়া ক্যারট বলেন কিংবা বুটের ডালের হালুয়া বলেন, যে কোনো হালুয়া বানাতেই খুব সুন্দর বেশি ঘি দিয়ে যদি করা যায় তাহলে স্মেলটা দারুণ আসে। তো আর 1 মিনিটের মতো আমি চুলায় রাখবো। চুলা থেকে নামানোর পরে এটাকে একটু ঠান্ডা করবো। আপনারা এই জিনিসটা আমি যেহেতু এটাকে ঠান্ডা করে একটু যতটুকু ঠান্ডা মানে গরম হাতে সহ্য করা যায় অতটুকু আমি ঠান্ডা করব, কারণ আমি এটাকে গোল লাড্ডুর মতো শেপ দিব। তো আমার ক্যারটের হালুয়া রেডি। আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ঠান্ডা করব। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে লাড্ডু বানাবো। আপনারা ইচ্ছা করলে এই হালুয়াটাকেই, এই গরম হালুয়াটাকেই যে কোনো একটা শেপে করে মানে কেক মোল বলেন কিংবা কেক ট্রে বলেন যে কোনোভাবে বরফির মতো করেও রাউন্ড কিংবা চার কোনা শেপেও করে কাটতে পারেন। আমি এটাকে ঠান্ডা করছি। সো আমার ক্যারট ঠান্ডা হয়ে গিয়েছে, অল্প অল্প গরম আছে। আমি হাতে ঘি মেখে নিয়েছি। এবার আমি এটাকে গোল শেপে মিডিয়াম, আপনারা ছোট বড় মিডিয়াম যে কোনো শেপ করতে পারেন, এটা আসলে মন মতো। এভাবে ঠিক গোল করে আমি এখানে কোকোনাট পাউডার নিয়েছি। আমি এরপর জাস্ট এভাবে কোকোনাট মেখে সার্ভিং প্লেটে রাখছি। তো এরকম করে আবার আমি এখানে খুব ডিলিশিয়াস একটা হালুয়া, খুব পপুলার গাজরের হালুয়া, আমি আবার এটাকে টেস্টটা খুব মজা হয়। সবে বড়াতে প্রায় সব বাড়িতেই দেখা যায় যে এরকম গাজরের হালুয়া তৈরি করে। সো আর আমার হাতে তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ দেখা যাচ্ছে হাতে অনেক ক্যারটে যেহেতু আমি হালুয়াতে ঘি দিয়েছি সো ওখান থেকেই দেখা যাচ্ছে ঘি উঠছে।
করে নিন। সো এইভাবে ভিউয়ার্স আমার সবগুলো ক্যারট হালুয়াকে আমি এরকম গোল শেপে করে তারপর কোকোনাট পাউডার দিয়ে উপরে কোকোনাট পাউডার দিয়ে উপরে মেখে তারপর সার্ভিং প্লেটে রাখছি। সো গাইস, তৈরি হয়ে গেল আমার গাজরের মজাদার হালুয়া। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।